আসসালামু আলাইকুম ভিডিও টুডেস অনলাইন পডকে থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আছি বাংলাদেশের সোনামদন হসপিটাল ডিপিসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে আমরা এখানকার চিকিৎসাসেবার মান নিয়ে কথা বলবো একজন পেশেন্টের সাথে যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন তো আমরা সরাসরি এক পেশেন্টের সাথে কথা বলি তার সম্পর্কে জানতে চাইছি জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নাম কি আম্মার নাম মোঃ আব্দুল হক এমদাদুল হক আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি ছট্টা গ্রাম থেকে আইছি চট্টগ্রাম থেকে আসছেন চট্টগ্রাম ফটিকছড়ি থেকে আচ্ছা এখানে কেন এসেছিলেন আমি এখানে যে ডাক্তার সুবিল্লাহ বাদানার সাথে দেখা করার জন্য আমার কোমর ব্যথার জন্য আইছি আচ্ছা এখানে আমি ভক্ত হইছি বিগত 6 তারিখ ভক্ত হইছি আজকে আমার ছুটি আইছে আমি অনেকটা সুস্থ হইছি এখন আমার অনেকটা শরীরে মত ভালো লাগতেছে তাই আমি ছুটি করেছি আজকে লিলি

বাকিটা কিন্তু আমি জানি না বাকি মানে এখন আপাতত আপনি বোধ করছেন আপনার ব্যথা নেই আমার ভালো লাগছে এখন আচ্ছা আচ্ছা তো আপনি তো আজকে চলে যাচ্ছেন জি যেটা বললেন আমাদের ঠিক তো আগে জি তো এখন আপনার মানে যে এই যে চিকিৎসা সেবাটা মানে আপনি কতটুকু সন্তুষ্ট এখানকার চিকিৎসা সেবা নিয়ে মোটামুটি আমি ভালো সন্তুষ্ট আছি অনেক ভালো ভালো সন্তুষ্টি আমার ভালো লাগছে আচ্ছা এখানকার পরিবেশ পরিবেশ উৎসবেন্টারা সবাই অনেকগুলো আসা ব্যবহার দিক দিকে ওনারা সেবার দিক দিকে অনেক ভালো দিক দিয়ে আমার অনেক সেবা করছে অনেকগুলো না এর নাম কি জানিনা লাভবি তারা দিছে অনেক ভালো করে আচ্ছা আপনি যে সমস্যা ফেস করছিলেন যারা অন্য অন্যান্য রোগী আছে যারা এই সমস্যা নিয়ে ভোগ করছে তাদেরকে কোনো অ্যাডভাইস করা আছে কি আপনার তাদেরকে আমি বলতে চাই আপনার আমার তো ভালো লাগছে আপনাদের আই আরে দেখেন এই ডেগা ডি আর ডি পি আর সিরিয়া হসপিটালে ডক্টর মহম্মদ সাবুল্লাফাদারের সাথে দেখা করেলে মনে হয় আপনারও ভালো হতে পারেন দেখেন চিকিৎসাও ভালো ওনার সাথে যাই হলে আপনাদের খুব ভালো হয় মনে হয় ভালো হবে মনে হয় অন্য লাস্টে ইন্ডিয়ে না যাই এখানে চিকিৎসা করলে মনে হয় আমার ভালো হইব আসে দেখেন আমি তো ভালো হয়েছি মোটামুটি দেখেন আপনারাও ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য জি আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে